তবে আগে ওদের দেখো মাউন্টেন অফ দ্য মুন চাঁদের পাহাড় স্বপ্ন সত্যিকার চাঁদের পাহাড় দূরের জিনিসই চিরকাল চাঁদের পাহাড় বুঝি পৃথিবীতে নামে সে রাত্রে বড় অদ্ভুত একটা স্বপ্ন দেখলে শঙ্কর চার ধারে ঘন বাঁশের জঙ্গল বুনো হাতির দল মড়মড় করে বাঁশ ভাঙছে সে আরেকজন কে যেন তার সঙ্গে দুজনে একটা প্রকাণ্ড পাহাড় ছে সেই ঘন বাঁশ বন সেই বড় গাছে ঝোলানো বড় বড় গাছ নিচে পচা পাতার রাস মাঝে মাঝে পাহাড়ের খালি গা এবার তোমার ওই চাঁদের পাহাড় বইটা বন্ধ করো ওদে শুতে দাও ভূত ছটায় আবার উঠতে হবে উঠবো মা উঠবো প্লিজ বাবা একটু পড়ো না বাবা প্লিজ এবার সত্যি সে যেন বুনো হাতির গর্জন শুনতে পেল সমস্ত বনটা কেঁপে উঠল এত বাস্তব বলে মনে হলো সেটা যেন সেই ডাকে তার ঘুম ভেঙে গেল বিছানার উপর উঠে বসল ভোর হয়ে গেছে উফ কি স্বপ্নটাই দেখেছে সে চলো আগে হাত মুখ ধুয়ে নেবে তারপর এই রে দেরি করিস নি দেরি করলে বাবা বলেছে নতুন জায়গায় নিয়ে যাবে না মা দা দেরি করবে তাই না তোমার বাবা দেরি করবে দেখছো না এখনো কেমন ঘুমোচ্ছে এই মানে তো বাবাকে ডাক ও বাবা ও তো না দেরি হয়ে যাবে ঘড়ি বেজে গেছে ও তো না চা দিতে বল ও মা বাবাকে চা দাও এখন তুই আমার কাছে শো চা এলে আমরা একসঙ্গে উঠব বাবা আমরা কোথায় যাব অনেক দূরে তুমি যে কাল বলছিলে সেই চাঁদের পাহাড়ে দুর্বোকা
ও তো আফ্রিকায়। আমরা যেখানে যাব না সেখানে অনেক পাহাড় আছে। সেখানে হীরে আছে? হীরে আছে, মানিক আছে। তাহলে আমি এই বইটা নিয়ে যাব, সব দেখব আর মেলাবো। তুমি ততক্ষণ মিলি মিলি দেখো, আমি টেলিফোনটা দেখি। হ্যালো, হ্যাঁ, ওকে অসীম, এই আর ঘন্টা খানেকের মধ্যে বেরিয়ে পড়ব। মানিক, দেরি করো না, মার কাছে যাও, চটপট তৈরি হয়ে নাও। মা বাবা আমাকে বলেছে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে, তুমি আমাকে আগে জামা কাপড় পরিয়ে দাও। হচ্ছে হচ্ছে, আগে তুমি দাঁত মাজো। তোমার বাবা উঠেছে? হ্যাঁ উঠেছে, বলেছে আর এক ঘন্টার মধ্যেই বেরিয়ে যাবে। অসীম কাকু বাবাকে টেলিফোন করছে, তাই বাবা কথা বলছে। দেখো অসীম, ওয়েলথ ট্যাক্স, ইনকাম ট্যাক্স, সুপার ট্যাক্সের কি হবে, ওর থেকে দেবে, সে তুমি চিন্তা করো। আমি তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছি, ও নিয়ে আমি আর মাথা ঘামাচ্ছি না। সরি সরি, যাও ভাই বাইরে যাও, জীবনে অনেক রোজগার করেছো, এখন আর কিছু ভাববার দরকার নেই। এখন থেকে তোমার হয়ে যা ভাববার আমি ভাববো। যাও বোঝলে নিয়ে মনের সঙ্গে ঘুরে এসো। হ্যাঁ, গুড বাই। আরে ওরা কোথায় গেল? হিরে জানো মা, ও আমাকে ওই মুখে করে ভয় দেখাতে এসছে। চাঁদের পাড়ে এখন সত্যি সত্যি জ্যান্ত বাক্সিং এর সামনে আসবে না? হয়েছে হয়েছে, এবার তুমি ওঠো তো, চাঁদের পাহাড়ের দিনই বটে। কই তুই খারিয়া খারিয়া ফুটে পড়ো, ফুটে পড়ো, তুমি ওঠো, দরজাটা লাগিয়ে দাও। শুধু খেলা নেই কাজের তারা যে দেশে, আজ আমাদের যাত্রা শুরু নিরুদ্দেশে এক ছুটির দেশে।
পাথরে আমার ইচ্ছে করে ওরই পাথরে যাই ঝড় না হয় ভেসে আজ আমাদের যাত্রা শুরু নিরুদ্দেশে এক ছুটির দেশে চিঠা খোলা আকাশ শুধু গল্প বলে মন্দ হয়ে আজ আমাদের যাত্রা শুরু নিরুদ্দেশে এক ছুটির দেশে খুব আশঙ্কাজনক বাচ্চা দুটো ভালোই আছে এমার্জেন্সি 7-8 নম্বর বেডে চলে যান সব খবরই পাবেন আপনি তার কে আমি আর আমি মনে হয় দুধ সম্পর্কে ভাই আমার নাম বরেন গাঙ্গুলি আছে না গেছে মানে আপনি অবশ্যই আসুন নিজের চোখে সব দেখতে পাবেন আপনার সঙ্গে আচ্ছা চলুন তাহলে শুনছে 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 আরে মশাই এই অ্যাক্সিডেন্ট কেসে দেখতে ইচ্ছে করে না আমার পরিবার তো আসতে দিতে চাইছিল না তাই বললাম না বাবা পুলিশ ডেকেছ যাওয়াই ভালো এই ট্রেন থেকে নেমে হন্তদন্ত ছুটে এসেছি ভালোই করেছে আর জানেন অ্যাক্সিডেন্ট কি করে হয় নেশা করে নেশা 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 অলোক গাঙ্গুলি জীবনে খুব নেশা করে নেশা করে আমি জানেন কি করে বলে নেশা করে আমার ছেলেবেলা বন্ধ হ্যাঁ এখন এটুকু আমি একবার কিছু মনে করে না উকিল মুখতারের সামনে কিছু সব বলে ফেলেছি কিছু মনে করে না চূড়ান করে নিয়ে যাবেন চলুন না চলুন Thank you.
তাহলে কাল সকালে আপনি যাচ্ছেন? আগে তিন দিন দোকান বন্ধ, অনেক লোকসান হয়ে গেছে। হিরে মানুষ সম্বন্ধে কি করবেন কিছু ভেবেছেন কি? না 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 ভাবি। আরে মশাই, আমার নিজের চারটা কি ভালো করে খেতে পড়তে দিতে পারিনি, তার উপরে উল্টো আমার মাথা তো খারাপ হয়ে যায়নি। দেখুন, হিরে মানিককে আমার কাছে রাখতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু আমি অবিবাহিত, সারাদিন নানা কাজে ব্যস্ত থাকি। বাড়িতে এমন কেউ নেই যে ওদের দেখাশোনা করবে। তাছাড়া কাকা হিসেবে লিগ্যাল রাইট তো আপনার। চুলোয় যাক আপনার লিগ্যাল রাইট, লিগ্যাল রাইট পালন করবো মশাই, আমার সংগতি কোথায়? আপনি জানেন না ওদের বাবা ওদের জন্য কত টাকা রেখে গেছেন। শুধু ওদের নামে ফিক্সড ডিপোজিট থেকে মাসে 2000 টাকার মতো সুদ হবে। আমি মাসে মাসে আপনাকে 2000 টাকা করে পাঠাবো ওদের লেখাপড়া খাওয়া থাকার জন্য। শুধু দেখবেন বরণবাবু, ওর জন্য কোনো কষ্ট না হয়। কি বলছেন মশাই, ওই দুটো ওনার ছেলেকে আমি কষ্ট দেবো? আপনার হল আমি তো ওদের কাকা। সঙ্গে নতুন কাকে খুলে করে দাঁড়িয়ে রয়েছ? হিরে মানিক, হিরে মানিক, হিরে মানিক। যাও তো বাবারা, যাও 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 যাও। দুটোকে দূর করে দাও। 2000? এই যে এই দেখুন করে ভাঙে। হ্যাঁ কি রে, অনেক উঁচুতে ছিল তো? উঁচুতে ছিল বলে তোকে ভাঙতে হবে? উঁচুতে ছিল কিনা? যা দে দে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আচ্ছা তোর নিয়ে কি করি বলতো? তুই এখানে ভাঙছিস, তোর ভাইটা ওখানে ভাঙছে, একেবারে জ্বালিয়ে দিল। কড়ি গুগলি শামুক ওদের স্কুলে ভর্তি করে দিয়েছে জানিস, আর গুঁড়িটা জ্বর হয়েছে, ঘরে শুয়ে রয়েছে। খুব ভালো, খুব ভালো। এইবার সেরে যাবে। কাঁচের টুকরো পড়ে আছে। এই সমস্ত ফালতু ছেলে জুটিয়েছো বলতো? কোথায় বয় রাখবে, বাবুচি রাখবে, তার কথা বলো। পেটি সাবেন কপাল, বুঝলি? কপাল কপাল, হা এখনো কপাল চাপাচ্ছ বলি? তোমাদের অবস্থা তো এখন আর আগের মতো নয়। কপাল চাপাচ্ছি কি সাথে? বাপ মার সঙ্গে যদি অদুত হাত ধরে যেত তাহলে তো আমাদের সবই হতো। আয় তোকে সব বোঝাচ্ছি।
কিন্তু এত ঝামেলা সহ্য করতাম না। দিদুম সোনাদুরকে খতম করে। খতম মানে মানে খতম মা ও সোনা দুটো অফলে নিকট আত্মীয় হিসেবে সব যখন আমাদেরই পাওনা তখন তুমি যে একটু বলতে পারবে ঠিক করে কি আর বলতে পারছে কলকাতা হলে চারটি খাইয়ে ওদের শুতে পাঠিয়েছি আর সেই সময় ছোঁয়া দুটোকে চারটি যাও গিলিয়ে শুতে পাঠিয়ে দিচ্ছি। দাদা তুমি আমাকে মেরে পুড়িয়ে দিয়ে দেখ। দেখেছি ব্যথা কমেছে রে। তাহলে নে এবার শুয়ে পড়, কাল সকালে দেখবে আরো কমে গেছে। দাদা তোরা হয়তো মারে কেন রে? আমাদের যে কেউ নেই রে, আমরা যে গরিব, আমরা বড় লোক হলে আমাদের আর কেউ মারবে না। মেরে দাদা আমরা কি করে বড় লোক হব? হব ঠিক হব দেখিস। নমস্কার, বরেন বাবু মানে বরেন গাঙ্গুলি এই বাড়িতে থাকেন? হ্যাঁ, আপনি কে? আমি অসীম বাসু, অ্যাডভোকেট। অসীম বাসু অ্যাডভোকেট? কলকাতা থেকে আসছি, হীরক আর মানিককে একটু দেখে যাবো। নিশ্চয়ই হীরে মানিককে দেখবেন, এবার আসুন, আপনি আসুন, আমি জায়ুকে খবর দিচ্ছি, আপনি আসুন। আমি জায়ুকে খবর দিচ্ছি, আপনি আরাম করে বসুন, আপনি আরাম করে বসুন, আমি খবর দিচ্ছি। অসীম বোস অ্যাডভোকেট ক্যালকাটা কাম। হীরে মানে কিনতে চায়? আমি সরি দেখতে চায়? দেখতে চাই এখানে সর্বনাশের বহু ব্রিজ। ওটা কোথায় গেল? হীরে মানিক কিনা নতুন জামা পরি দাও। ওদের তো নতুন জামা কাপড় নেই। নেই তাহলে শামুক গুগলি হুগলি জাহরত দি। আরে ওদের জামা কাপড় এতে হবে কেন? আমি চাল দিয়ে দিচ্ছি। বাইরে অ্যাডভোকেটের সঙ্গে দেখা করে আসুন শিগগির। মানে ওই বাইরে দাঁড় করে রেখেছো? দাঁড় করে রেখে আসুন কেন? ও নিজের গাড়ি, ও নিজের সিটে যত্ন করে বসে রেখে বসে রেখেছে। যাবো 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 তুমি যাও, যাই যাবো যাই বাবা। আসুন 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 আসুন, কি সৌভাগ্য আমার, আসুন আসুন। এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম হীরে মানিককে একবার দেখে যাই, আরে মাসের টাকাটাও মানি অর্ডার না করে হাতে হাতে দিয়ে। নিশ্চয় নিশ্চয় দেবেন ভাই, কি সৌভাগ্য। আসুন আর চরি শোনো ওকা,
তোমাকে যা যা শিখিয়েছি না, যেমন যেমন শিখিয়েছি ঠিক তেমন তেমন হাসি মুখে খান মেরে গেল। এদিক ওদিক করেছো কি? হচ্ছে হচ্ছে, তুমি এমন তাড়া দিচ্ছ যেন কোণে দেখা হচ্ছে। কোণে দেখা হলে তো ভালো ছিল, তার চেয়ে বেশি। বাবা কোণে দেখা ফাটিয়ে একবার ঘুরতে গেলে আবার আসবে, কিন্তু এই শরীর পাটি ঘুরতে গেলে না একেবারে কনফার্ম হয়ে গেছে। যা যা বলছি মনে থাকে গেল। এমন দেখছো কেন? কদিন আগে হাম থেকে উঠলো তো, তাই হাম থেকে উঠলো তাই নাকি? ডাক্তার টাক্তার? হ্যাঁ ডাক্তার দেখছে, দুবেলাই দেখছে, দুবেলাই না, মানে আমের পর একটু সাবধানে থাকতে হয়, শরীরটা খুব দুর্বল হয়ে যায় তো। না না, মাগুর মাছের ঝোল টোল, জ্যান্ত শিঙি মাছ, জ্যান্ত মুরগির স্টু, দুবেলাই দুবেলাই দিচ্ছি আমরা। হ্যাঁ একটু দেখবেন কি হিরে মানে, তোমরা তো কথাই বলছে না, তোমাদের এখানে কোনো কষ্ট হচ্ছে না তো? তাহলে ভালোই আছো এখানে? ওরা পড়াশোনা করছে তো? হ্যাঁ পড়ছে পড়ছে, মাথা খুব পরিষ্কার, সকাল বিকেল দুবেলাই দুবেলাই আমি পড়ছি। হ্যাঁ ওই পড়াচ্ছি। আপনি আগে? না না বাড়িতে কেন, মানিক তো আগে স্কুলে পড়তো, আপনি বরং চোদ্দ দুজন কোনো বোর্ডিং স্কুলে ভর্তি করে দিন, সেখানে পড়াশোনা করতে পারবে, ডিসিপ্লিনও শিখবে, স্বাবলম্বী হতে পারবে। আমি বড় করতে কোনো স্কুলে ভর্তির ব্যবস্থা করি না। না আপনি কেন, আমি ওদের কাকাই তো আমার কর্তব্য, আপনি নিশ্চিন্ত থাকুন, আসছে মাসের মধ্যে সব ব্যবস্থা করে ফেলবো। হ্যাঁ প্লিজ, ওদের মানুষ করে তুলতে কোনো ত্রুটি রাখবে না। না ত্রুটি কেন, ত্রুটি কেন, অসীম কাকু আমাদের আর ভালোবাসে না। কেন রে বাবা? দেখলি না ওই কাকুকে টাকা দিয়ে গেল আমাদের বোর্ডিং এ দেওয়ার জন্য। বোর্ডিং খুব খারাপ জায়গা তাই না রে বাবা? হ্যাঁ রে, ওই অসীম কাকুই তো বাবাকে বলেছিল আমাকে একটা বোর্ডিং এ দেওয়ার জন্য। বাবা আমার জন্য খুব সুন্দর একটা বোর্ডিং ঠিক করলো, কিন্তু মা খুব কান্নাকাটি করলো, তাই জন্যই তো বাবা আমাকে শেষকালে স্কুলে ভর্তি করলো। তাহলে কি হবে রে বাবা? চাঁদের পাহাড়ে যাবি রে? চাঁদের পাহাড়? হ্যাঁ, সেখানে অনেক হিরে আছে, সেখানে গেলে আমরা বড় লোক হয়ে যাব, তখন আর আমাদের কেউ বকবে না, সবাই ভালোবাসবে। সবাই ভালোবাসবে? হ্যাঁ সবাই ভালোবাসবে। হ্যাঁ দাদা, অসীম কাকু যে বলেছিল মা বাবার পাহাড়ে যে সত্যি? হুম সত্যি। চাঁদের পাহাড় কোথায় রে বাবা? আফ্রিকায়। সেখানে তুই যাবি কি করে, রাস্তা জানিস, হারিয়ে যাবি না তো? না, তবে একটা ম্যাপের দরকার, হরিদ্বার বই তো সব জানলার ধারেই থাকে, আমরা ম্যাপটা বার করে নেব, তারপর সেটা দেখে দেখে চাঁদের পাহাড়ে চলে যাবো। পারবি তো বাবা? হ্যাঁ পারবো, চল এখনই ম্যাপটা নিয়ে নেব। বলবি রে, দেখেছি না কি আসপর্দা বলছে, বলবে রে।
বল মেরে একবার শেষ করে দাও। বলবো না, আমাদের ছেড়ে দাও, আমরা শুতে যাবো। শুতে যাবে সোয়াচ্ছি দেখবেন, একদম পাতলা নিয়ে পুলিশের মতো পেটে খোঁচা দিয়ে আমি সমস্ত কিছু বার করে নেবো। এইবারে এটা কি দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস নাকি? বল কি চুরি করতে গেছিল বল। বলবি না রে, বলবি না রে, তো ফিরে রবিটিকে আরম্ভ করলে শুধু শুধু এলে মিলিয়ে খোয়া দুটো তো কম সয় তাহলে বলে দিলি যে ঝামেলা চুকে যায়। আমার ভাইকে আর মেরো না। মহাবিচ্ছ কালকে কচু আর ধোলাই দিয়ে না সব কবুল করা। তোমার কি মাথা খারাপ হয়েছে যে মুরগি? যাও যাও যাও, তুমি যাও যাও বসে কাটিনি বাবা। শুনে আমি আমি রবিকে খুব বকে দিয়েছি, আর তো কখনো মারবে না। রোজ রোজ বাড়িতে মারতে ভালো লাগে। তোদের অসংখ্য ঠিক বলছিল, বোর্ডিং এর ব্যবস্থা করবো, আমি কাজের ব্যবস্থা করবো, সেখানে দোষ করিস মাস্টার মারবি, আমার তো দায়িত্ব থাকবে না। সকালে গেলে তারপর বুঝি না।
তাহলে চ এবার আমরা চায়ের পাহাড়ে পালাই। বোম্বে রোড কিরে, এটা বোম্বে রোড। আমরা বোম্বে থেকে জাহাজে চড়ে চাঁদের পাহাড়ে যাব। হ্যাঁ গো, বোম্বেটা কোন দিকে? কিরে, বোম্বেটা এই দিকে। টাকা দেবে এসে খবর। আচ্ছা পুলিশ, পুলিশ কি করবে? পুলিশ কি করে? পুলিশ কিন্তু আরো ঝঞ্ঝট রে বাবা। ওই তার সর্বত্র খুঁজবে, ওই অসীম অ্যাটর্নির কাছে তো যাবে। তাহলে পুলিশ বাদ নো, পুলিশ আগে বোম্বাই অব্দি যাক, তারপর রবি রবি ছোড়া দুটো যখন এখনো আফ্রিকায় পৌঁছাতে পারেনি, তাহলে ধারে কাছেই কোথাও আছে। তুই ভাই যাও করে খুঁজে পেতে ধরে নে। দে ফেলুদা মায় অরণ্যদেবকে হার মানিয়ে আমি ছোঁয়াদুরকে ধরে নিয়ে আসা। দু হাজার টাকা ছাড়বি? কলকাতা থেকে জগা মাস্টারকে তুলতে হবে। মাস্টার জগা মাস্টার কি করবে? মাস্টার কি করবে? দুটো শব্দ আছে। হ্যাঁ, তো দুজনকে তুলতে দুটো চ্যাংগোলা করতে দুটো লোক লাগবে। দু হাজার বলছি যে ও পারবে? পারবি? প্রথমে কলকাতায় গিয়ে একটা গাড়ি ভাড়া করতে হবে, তারপর একটা সূত্র থেকে অন্য আরেকটা সূত্র, আরেকটা সূত্র থেকে অন্য আরেকটা সূত্রে, নতুন সূত্র থেকে নতুন সূত্রে, তারপর মালকট। দাদা, বোম্বে অনেক দূরে। দাদা, তোর খিদে পায়নি? দে খিদে ভুলতে হবে, চাঁদের পাহাড় যেতে গেলে কষ্ট করতে হবে, খাবার জল ফুরিয়ে যাবে, দুদিন ধরে শুধু শুকনো পাউটি খেয়ে থাকতে হবে। আমাদের কাছে তো শুকনো পাউটিও নেই, না খেয়ে যেতে হবে, তাই না রে দাদা? তাই যাব। চল হিরে, ওই লয়টাকে জিজ্ঞেস করি আমাদের নিয়ে যাবে কিনা। টিকিট কাটা পয়সা কোথায় পাবি? দূর বোকা, লয়তে উঠতে গেলে আবার টিকিট থাকে নাকি? হয় আমাদের মারকে বের কর দিয়া। দেখো না, দেখো, আরে বাপ, আরে বাপ, কিতনা মারা, কোন মারা? কাজ করছিলাম, তারা আমাদের মেরেছে। ওদের তো কেউ নেই, খাওয়ার পয়সাও নেই।
तुम्हारा माता पिताजी नहीं? नहीं, माता पिताजी चांदी देश में चला गया हूँ एक दिन। तो बम्बई कहे जाने मांगता? बम्बई काम के लिए? हाँ हाँ काम के लिए। तब चलो देखा जाएगा हम तुम लोग वहाँ से क्या करने सकता है। अरे झगड़ू बताओ दोनों बच्चा को। बहुत भूख लगा है ना, आओ उतरो देखा जाए तो बोलना ठीक से यदि कुछ बंदोबस्त हो जाए। बच्चा के लिए तड़का रोटी जल्दी लाओ, बहुत मार खाया ना? मार खाया क्यों? तुम्हें से क्या मतलब, जो बोला वो करो। लाओ बच्चा दोनों बैठ दो, पेट भर के खा लो। ए बेटा जी हेलो सुनिए तो नुकता पेट भर के कैसे बोल लो भाग्य बेटे देख के पेड़ आते मम्मी तो हमारा मम्मी बेटे देख देख के चार जा रही हूँ तो अपन अब दिखे बेटे देख थक बे रे हो तो मिली ही नहीं जावे चलिए दोनों रोटी चाय का जल्दी खाओ बहुत मार खाया ना लेकिन क्यों मार खा तुम्हार नाम रतन है हमें बांगाली रतन दास तुम्हारा नाम हमार नाम मानी हमार भाई सुरे मारा कौन रवि अरे चुप कर हम बोल जानो আমরা যেখানে কাজ করতাম আমি একটা শিশির এলো ফেলেছিলাম বলে আমাকে মেরেছে আমি কিছু বাসন ভরে ফেলেছিলাম কিনা সেই জন্য আমাকে এটা দেখো দেখো শালা শয়তান এ দেখিয়ে না বুড্ডা জি এ শয়তান কে আগে দেখিয়ে না এ বাচ্চে তোমার সামান দেখাও তো किताब क्या बोला श्री पार्मी का लड़का था तकदीर में फंस गया सही बात सही बात डरो मत आओ 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 जाओ ना भाई पाँच चीज करो आओ जा आज आज आओ डरो मत कभी नहीं डरना अपना काम करते जाओ गुरुजी तुम लोगों को ठीक जगह पर ले जाएंगे कि बोलो भूलि बोलो भय पाबी ना निजे काज ठीक मतन करे जाबी भगवान तोदे ठीक जगह पहुंचे देबे बुझलि ठीक बोला ठीक ठीक बोला है बच्चा ठीक बोला নয় আমদানি দেখছি কি নাম গাঙ্গুলি এক কাজ করেছে আমাকে নরকে পাঠিয়ে ছাড়বে ওটা বারো বছর ধরে চালিয়ে এই লাইনে কোন রকমের টিকে আছে আর আজকে তোরা সবাই মিলে আমাকে পারে হলো শিগে শিগে দাদা মানে দুনিয়া ওদের আর কেউ নেই আচ্ছা দয়া করে কাম দিয়েছেন কাম না দিলে ওরা খাবে কি দুধ খাবে দুধ এইটুকুন দুধের ছেলে আর কি খাবে এনে এনে পাঁচ টাকা নে বুঝলে রোজ এক গ্লাস করে দুধ খাবে আরো টাকা নে রোজ এক গ্লাস করে দুধ খাবে বুঝতে পারছিস তাকত চাই তাকত তাকত চাই নইলে আমাদের এই বেডফোর্ড মার্কার দেশটায় কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যা 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 পঞ্চাশ ষাট সত্তর আমার হলো চার টাকা সত্তর তোর হলো ছ টাকা দশ তাহলে তাহলে চাঁদের পরে যাবে না এখানেই থাকবি এখন আর কি করে যাবো বল বুদ্ধাজি আমাদের কত ভালোবাসেন আমরা চলে গেলে বুদ্ধাজি মনে কষ্ট হবে না এই নে এটা বুদ্ধাজি দিলে আর বললে যা সব বকশিস মিলবে সব এর ভিতর রাখবি বুঝলি জমা করে রাখবি বুঝলি মসজিদ যখন খারাপ যাবে তখন খরচ করবি তার আগে একদম নয় রতনদা তুমি বকশিস পেয়েছ পেয়েছি রে তোদের মতো রোজ তিন চারটে টাকা করে মেলে
মাইনাও মাসে 15 টাকা, কিন্তু তাতে কুলোয় না রে। বাড়িতে সব ছোট ছোট ভাই বোন, বাবা কাম করতে পারে না, ভূত অভাব। যাই গে, অনেক রাত হয়ে গেল, শুয়ে পর। কাল সবে মে ফিন দেখা হোগা, কাল সবে মে ফিন দেখা। মানিক হীরক এই তোদের ভালো নাম, বাবা মার দেওয়া নাম। বোর্ডিং এ ভর্তি করতে সেটা নরেন সুরেন করতে হলো, ভারী আশ্চর্য। আশ্চর্য আমার কি আছে, আমার মনে হলো ডাক নাম, তাই নরেন গাঙ্গুলি সুরেন গাঙ্গুলি করে দিলাম। আরে সেই নামই কি আসে যায়, আসলে মানুষ হলি হলো। হ্যাঁ, কিন্তু মানিক হীরকের নামে বিরাট সম্পত্তি আছে, এখন নাম পাল্টালে তো মুশকিল হবে। নতুন নাম এফিডেভিট করতে হবে। দু তিন মাস ওয়েট করুন, দরকার পড়লে আমি আবার মানিক হীরক করে দেবো। কি করবেন না করুন একটু ভেবে দেখবো। আচ্ছা, এই মাইনের বই দুটো আমাকে থাক। থাকবে আমি 7টা তাড়াতাড়ি আপনাকে জানাতে এসেছিলাম, হঠাৎ যদি গিয়ে পড়েন ওদের তো দেখতে পাবেন না, মানে ওরা বোর্ডিং এ চলে গিয়েছে কিনা। কিন্তু স্যার কিছু টাকা পয়সা যে দরকার হয়ে পড়েছে, মানে ওদের পোশাক আশাক বইপত্র এসব কিনতে। নিশ্চয়ই, কিন্তু আমাকে যে ক্লাইম মাফিক কাজ করতে হয়, নরেন সুরেনের যে হীরক মানিক এ কথাটা আপনি লিখে দিতে হবে। লিখে দিতে হবে, আমি কাগজপত্র তৈরি করতে বলি। শোনা শোনা গুন্ডা শোনা, খায় শুধু আদর কানা, দেখেছিস জগা পুনুর কুকুরটাই কিরকম ম্যানেজ করেছি, এখন যা বলবো তাই শুনবে। গন্ধ শুকে শুকে ছোঁড়া দুটোকে গপ করে ধরে নিয়ে আসবে। গুরু পাইপ গানটা নিয়ে নি, এতে চলবে তো? চলবে চলবে, ওই তো পুঁচকে ছোড়া ছোড়া দেখলি সুসুর করে চলে আসবে। এখন তোর সালা সেই জয় উঠে এলে আসবি আসবি, কত কি ম্যানেজ করে আসতে হচ্ছে। তো হ্যাঁ, তো ক্যাশ ম্যানেজ করতে হচ্ছে, তারপর তোর হিরে মানিকের ছবি ম্যানেজ করতে হচ্ছে। আচ্ছা, এভা বল অ্যাটর্নি বেটাকে ম্যানেজ করতে হচ্ছে, এতগুলো ম্যানেজ করে একটা লোক আসবে, একটু সময় লাগবে না, একটু লেট হবে না? না না, ভয় করবো কেন, ভয় করি কেন, সই করতে আর ভয় কি, আমি কি চুরি করছি না ডাকাতি করছি, আইন সঙ্গে তো যাবে তা তো করতেই হবে। হ্যাঁ বলছিলাম কি, ওই হীরে মানিকের একটা ছবি স্যার, মানে ওদের কাকিমা বলছিল ছেলে দুটো তো কাছে থাকবে না, যে একটা ছবি থাকলে মানে বাড়িটা ভাড়া দিয়ে দেওয়ার সময় আমি সব জিনিস নিয়ে এসেছি, অনেক ছবি আছে, দেখুন কোনটা আপনার পছন্দ হয়। আচ্ছা বসুন, আমি নিয়ে আসছি। ছবি আর দেরি নয়, চটপট বেরিয়ে পড়ো। টাকাটা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা 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 টাকাই না। ও রবি হীরে মানিককে ফেরত পাবো তো? ওই অ্যাটর্নি বেটা কিসব দলিল তো সব সই করিয়ে নিলে, শেষকালে জেলে গিয়ে মা ভই চাই। একটা কথা ভুলবেন না, দায়িত্ব আমি নিয়েছি। সো গুড বাই, চ যাও চ আগুন। আরে আ বেটি আ, ইধর আ আ। দেখো খেয়াল আয়া হুম, বাহ বাহ বহুত আচ্ছে বহুত আচ্ছে, ইয়ে লো ইয়ে লো তোমারা বেটা, আর দেখো ও হো মুন্না, বাহ বাহ বাহ, ইয়ে লো ইয়ে তুম পান্না। হ্যাঁ দেখো বেটে, আজ আজ হমারে ত্যোহার কা দিন হ্যায়, ইয়ানি হম লোগোঁ কা পরব হ্যায়, আর তুম লোগ শাম কো পহন লেনা আর জানা। হ্যাঁ কে পটাকে
दिवाली है आज दिवाली है घर घर में आज उजाला है पर दिल मेरा दीवाना है घर घर में आज उजाला है पर दिल मेरा दीवाना है मैं आशिक हूँ मैं आशिक हूँ अपने जन का पर पत का आज दीवाना हूँ घर घर में आज उजाला है पर दिल मेरा दीवाना है ये कैसा आज उजाला है मेरे दिल पर लगा तो ताला है पर्वत का मैं मस्ताना हूँ मेरा बेगाना है अरे दुक्कू रास्ता मोदेर बाड़ी बंधु कोई जे दिवस राती गाड़ी होलो मोनेर बालू तू खुशुखेर साथी चकाते घूरछे मोदे साधेर ही हो कल एई भावे ते चलछि आजि चलबो चिरकाल बंधुरे दिन रात से एटाई तो आमादेर जीवन पौंछे दिले ठीक समये पौंछे दिले ठीक समये महाजनेर पन्न आमरा पाबो दुटो रुटि दु एक मुठो पेटा खाई आज के अमरा आज पेटा खाई कल ए आमादेर विधि लीति ए कपालेर फल बंधुरे ले पुती आज का कौन अरे खाना खा खा ले कपड़े मार दगा इतना रात तक बाहर क्या कर रहा है जाओ जाओ अंदर जाओ 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 अंदर अंदर जाके सो जाओ फिर बाहर आएगा तो हड्डी पे सिर तोड़ दूंगा আমার মনে হচ্ছে পুনুর কুকুরটা একটু হাগু করবে হাগু করবে এই মশাই দাঁত আমার তো দাঁত না এই দাঁত বলছে শুনতে পাচ্ছেন না 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 আগুন্ডা নাম গুন্ডা এই এই নাম গুন্ডা আগুন্ডা আগুন্ডা যা করবার তা দেশে চলে ওই হবে গুরু
ও ছোঁড়া দুটোর পাত্তা আর পাওয়া যাবে না, আর এই পুনর কুকুরটাকে বেশ করে হাগু মুতু করিয়ে বাড়ি ফিরতে হবে। এই দূরে একটা মেয়ে দেখা যাচ্ছে, ওকে গিয়ে জিজ্ঞেস করলে হয় না, তোরবে ছোঁড়া দুটোকে দেখেছে কিনা, অদূরে গিয়ে কি হবে তবে আমি জিজ্ঞেস যদি করতে গিয়ে হয়। এই তো গুড়ো, এখানে লোক যাচ্ছে, গুড়ো এখানে একটা লোক যাচ্ছে, এই যে দাদা শুনছেন, দাদা এই যে দাদা দাদা এই যে দাদা দাদা দুটো ছেলেকে দেখেছো ভাই? হ্যাঁ দুটো ছেলেকে, এই হিরে মানিক, এই এই একটা এই এই এতটা আর একটা এতটা, দেখেছো ভাই? হ্যাঁ দেখেছো, কি দেবো ছবি দেখাই, এই যে দেখো এই যে ছবি, এই হিরে মানিক মানিক দেখেছো ভাই, দেখেছো? কবে দেখেছো? কবে কবে? একাদশের পরের দিন। সেটা কোন দিন গুরু? চুপে, কোথায় গেল? বোম্বাই। বোম্বাই? বোম্বাই কিসে গেল? দৌড়ে গেল, দৌড়ে গেল, দৌড়ে গেছে, তারপরে বেশি দূর যেতে পারে না গুরু, ঠিক ধরে ফেলবো, ধরে ফেলবো, চা গুরু, গুন্ডা গুন্ডা কুইক কুইক গুন্ডা। তাহলে এক কাজ করবি, ঘুম ভাঙলে এই টাকাটা দিয়ে দিবি, বলবি আমি দিয়েছি, আর শোন খালাসিস করা, আর তোর এই বুড্ডাজিকে বলে দিবি যত ভালোবাসুক হিরে মানিকের গায়ে যেন হাত না দেয়, ওরা বামনের ছেলে, পাপ লাগবে পাপ, বুঝতে পারছিস? কতক্ষণ ঘুমাবি? বুড্ডাজিগে মানিক কো বিয়া থা, এলেকে কিয়া করেগা বুড্ডাজি, এলেকে কিয়া করেগা, কিয়া করেগা? তুম লে লো, তুম লে লো বেটা, তুম লে লো, जो मैं खो चुका हूं वो फिर से कभी वापस नहीं आ सकता, कभी वापस नहीं आ सकता। दादा क्यों लिखे रहे हैं? अच्छुप अच्छुप पूरा तेज पहले नामी দেখতে পেয়ে গেছে, হ্যাঁ হিরে মানিক লুকিয়ে পড়েছে, লুকিয়ে পড়েছে, লুকিয়ে পড়েছে, হ্যাঁ আরে রোক বলতে, আর রোক বলতে, আর কে হিন্দি রে সমস্যা হয়? রোক, আরে রোক পাল্লা দিচ্ছে, আগে 12 বছর ধরে গাড়ি, তারপর পাল্লা দিবি, তাড়াতাড়ি উচ্চটা কি স্পিড দাও, 180, 200 তোলো, 400 তোলো, তবু বাকি ফসকাতে দেবো না, কোন চিন্তা নেই স্যার, আমার গাড়ির সঙ্গে গাড়ি উল্টেছে, বেঁচে আছি তো না, জাগা পাঞ্চার, চাকা পাঞ্চার নয় প্রেস্টিজ পাঞ্চার, একদম পাঞ্চার, কিচ্ছু ভাবেন না,
পাঁচ মিনিটে পৌঁছে দেবো, পাঁচ মিনিটে লরি কাছে পৌঁছে দেবো। পারবো তো রে? পারবে পারবে, ও বলছে এখন ঠিক পারবে পারবে। মা তোর কত রঙ দেখবো বল, মা তোর কত রঙ দেখবো বল। শম্ভু গাড়ি একটু দাঁড় করাতে হবে রে। কেন তার বল? তার বল নয়, জল টলটল। জল টলটল? পাঁচ ছ গ্লাস জল খেয়েছি না। গাড়ি দাঁড় করো। মাতোর কত রঙ দেখব বল। হিরে লরিটা থেমেছে, এই ফাঁকে নেমে পড়ি। বোম্বে যাবি না? রবি মামা এই লরি চিনে ফেলেছে, একটু লুকিয়ে থাকি, এরপর অন্য লরি ধরে বোম্বে যাব। ঠিক আছে। ধরো রুমি মামার গাড়ি, চল এখানে লুকিয়ে পড়ি। তারপর দুজনে কাছের আড়ালে ছোপের আড়ালে স্বেড়িয়ে এসে ধর গুন্ডাকে নিয়ে এখানে দাঁড়া। আমি ছোঁড়া দুটোর করার ধরে এক্ষুনি নিয়ে আসি। ঠিক আছে গুরু। মানে চল এদিকে।
এদিকে। সাংঘাতিক জঙ্গল, সমস্ত ফেরোশাস জন্তুতে ভরা। তার মানে আমি আর নেই গুরু, আমি এই বসলুম। চলো ঠিক আছে, আমি ততক্ষণ এখানে ওয়েট করছি। বস এদিকে গেছি, ওই ঠিক কামড়ে ছোড়া দুটোকে এখানে ধরে নিয়ে আসবে। নদীটা ওপারে চলে যায়। হিরে ওদিকটা বেশি জল, আমার সঙ্গে এদিকে আয়। হ্যাঁ এদিকটা কম। হিরে হাত ধরুন। মানে মানে পা পিছলে পড়ে আসেন। কিন্তু কি করে হবে, কুকুরটা এসে আছে, আমিও চলে যাও। জঙ্গলের নাম জঙ্গল, জানোয়ার আছে এক দঙ্গল, বাঘ মামা ধারে কাছে আমাদের বসে আছে, ঘরে এসে পড়বেই গপ করে, আর দুটোকেই খেয়ে নেবে গপ করে, এই গপ করে গপ করে গপ করে। জঙ্গলের নাম জঙ্গল। ভালো আর গালা
সিং রাজা দুটো রাজা উইলু নয়তো কান দুটো মুলে দেবে ভাল্লু আর গালা গাল দেবে যত উল্লু তখন দেতো হাঁচি হেসে হেসে সামনে ওদের বসবে এসে দেতো হাঁচি হেসে হেসে সামনে ওদের বসবে এসে গোদা গোদা হাতিগুলো ভাব করে দুটোকেই ধরবে ভাব করে এই জঙ্গলের নাম জঙ্গল তখন শিম্পাঞ্জি হয়ে খুশি বুকে মেরে কিল খুশি শিম্পাঞ্জি হয়ে খুশি বুকে মেরে কিল খুশি গাছ থেকে নামবে পথে চাপ করে আর দুটোকেই ধরে নেবে ফাপ করে জঙ্গলের নাম জঙ্গল জানোয়ার আছে এক জঙ্গল বাঘ মামা ধারে কাছে আমাগেড়ে বসে আছে গাড়ি এসে পড়বে ডাক করে আর দুটোকেই খেয়ে নেবে কপ করে রবু ছোঁড়া দুটোকে ধরে আনতে পারলে তুই কুকুরটাকে সোনার মেডেল পরাবি বলেছিলি ওই দেখ ছোঁড়া দুটোকে কিসের মেডেল পরিয়ে দিয়েছে এটা কুকুর মোষ গরু ছাগল ছুঁচো নেন্টি ইঁদুর ছা পোকা কিসে মাপতে হয় জঙ্গলের মধ্যে এই ঝড় বৃষ্টিতে কি আর খাবে খাবি 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 খাবে আর তাই খাচ্ছে বড্ড ভয় করছে দাদা তোর গায়ে তো গরম কেন তোর জ্বর হয়েছে কষ্ট করে ওঠ ভাই জঙ্গল থেকে না বেরোতে পারলে আমরা মরে যাবো ও তোমাকে ধোয়া ধরে ও
ওঠ ভাই, আর পাচ্ছি না। বাবা বলেছিল চাঁদের পাহাড়ে হীরে আছে, মানিক আছে, তাহলে মা বাবাও নিশ্চয়ই আছে। ওঠ হীরে, উঠে পা, উঠ তাড়াতাড়ি উঠ। মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। হিরে দাদা, জল, একটু জল, একটু জল। এখানে জল কোথায় পাবো বল ভাই? আমার সঙ্গে একটু কষ্ট করে চ, চ আমার সঙ্গে, ওঠ আস্তে আস্তে, চ চ চ আমার সঙ্গে। Thank you.
জল খেতে এসেছিলাম। জল খেতে এসেছিলে? তোমার বাড়ি কোথায়? বাড়ি বাড়ি নেই। বাড়ি নেই? মনের মধ্যে হীরের খুব অসুখ হয়ে গেল। হীরে? তাই। কে সে? আমার ভাই। জল খেতে চেয়েছিল। কোথায় সে? কি মুশকিল, এটা অজ্ঞান হয়ে গেছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে, এখানে এভাবে আমরা জল খেয়ে চলে যাবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? চল ভেতরে চল, চল জুতোটা নাও তো। প্রশান্ত, বাড়িঘর কিছুই নেই এমন দুটো ছেলে হঠাৎ আমাদের বাড়িতে এসে হাজির হয়েছে। দুজনেই খুব অসুস্থ, ছোটটা প্রচন্ড জ্বরে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওদের অবস্থা দেখে আমার ভীষণ ভয় করছে। সব কাজ পেলে তুমি ডাক্তারবাবুকে সঙ্গে নিয়ে এক্ষুনি চলে এসো, দেরি করো না। তোমার মনি। ঠিকই হ্যাঁ, ভেজ দিজি। ঠিক আছে, মেয়ে ভেজ দুঙ্গা। হ্যাঁ বুঝতে পারছি, ছেলে ছেলে করে তোমার মাথাটা খারাপ হয়ে যাবে। তবে একটা কথা জেনে রাখো, পরের ছেলেকে কোলে করে নিজের ছেলের শোক ভোলা যায় না। অ্যাম্বুলেন্স এসে গেছে। ওকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না, কোথাও না। ওকে ছেড়ে আমি বাঁচবো না, আমি বাঁচবো। ওকে ছেড়ে আমিও বাঁচবো না মনি। এ রোগের চিকিৎসা বাড়িতে হয় না, ওকে হাসপাতালে যেতেই হবে। পাগলামি করো না মনি, মনি সঞ্জুকে বাঁচতে দাও প্লিজ। ছেলেটার জন্য কোনো চিন্তার কারণ নেই, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু ছোটটা ডবল নিউমোনিয়া, একটু চিন্তার কথা। তাহলে ওদের শহরের হাসপাতালে পাঠিয়ে দেবো? হ্যাঁ তাই নেই। ঠিক আছে, আমি সেই ব্যবস্থাই করছি। ওরা হাসপাতালে যাবে না। মানে এই অসুস্থ অবস্থায় তুমি ওদের কোথাও নিয়ে যেতে পারবে না। কি পাগলামি করছো মনি, ওদের হাসপাতালে না পাঠালে এখানে দেখবে তাকে? আমি দেখবো। মনি শোনো, কি ছেলে মানুষই করছো বলতো? কার না কার ছেলে একটা অঘটন ঘটলে আমরা বিপদে পড়ে যাব। হাসপাতালে গেলেই যে অঘটন ঘটবে না, তাই কি তুমি জোর করে বলতে পারো? কিন্তু তবু না,
7 বছর আগে ঠিক এমনি করে সঞ্জুকে তুমি ওই খাট থেকে আমার কাছ থেকে জোর করে নিয়ে গিয়েছিলে, আজও তাকে ফিরিয়ে দিতে পারোনি। আজ যে মরে গেছে তাকে ভুলবো না বলে ওই শূন্য খাটটার দিকে তাকিয়ে আমরা দিনের পর দিন দীর্ঘ নিঃশ্বাস ফেলেছি। আজ আজ এই দুটো ছেলে এসে সেই শূন্য খাটটা আমার কাছ থেকে সরিয়ে দিয়েছে। দোহাই তোমার, দোহাই তোমার, তুমি ওদের কোথাও পাঠিও না, ওদের বাঁচতে দাও, বাঁচতে দাও। চলুন আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি। কিরে দেখতে পেলি? না পাবি না, পেতেই যাবি। চেন তো না পেলো হিরে মানিকের পচা গলা ডেড বডি আমাদের চাই, নইলে প্রমাণ হবে না যে হিরে মানিক মৃত, সম্পত্তি চলবে। আরে ওসব কথা পরে ভাবা যাবে, এখন ডাক বাংলো চ খিদে পেয়েছে। মন্দ বলিস না, ডাক বাংলো চৌকিদারটাকে পটাতে হবে, ও এদিককার সবকিছু জানে, এ কদিন খোঁজ খবর লাগা। আর ওই কদিন আমরা বেশ মুরগির মাংস খেয়ে গায়ের জোরটা বাড়িয়ে চাই। রাইট রাইট। সেবার যত্নে পুরস্কার স্বরূপ আমি আজ হিরেবাবুকে চিকেন স্টু পেশকার করতে পারি। হিরে মানিক, হাতে হাত দেওয়ার আগে ওষুধ। খাও তো বাবা, হাঁকড়ো হাঁকড়ো লক্ষ্মী ছেলে, সোনা ছেলে দেখি। কি হলো, হাত গুটিয়ে বসে কেন? খাবনিমা নিশ্চয়ই খাবে, তুমি নিজে হাতে খাবে, আর হিরে তো এখনো ভালো করে সারেনি, ওকে আমি খাইয়ে দেবো। খবরদার আলোয়ান থেকে হাত বার করবে না, করলেই আবার ঠান্ডা লেগে যাবে তো। আমি আজ বার করে নিই। আমার শোনা ছেলে, ঠিক আছে মানিক, এবার তুমিও লক্ষ্মী ছেলের মতো খেতে খেতে আমাকে তোমাদের সব গল্প বলো তো। কি গল্প উনিও? তোমরা কোত্থেকে আসছো আর কোথায় বা যাচ্ছিলে তোমরা? খবরদার মিথ্যে কথা বলার চেষ্টা করবে না, মিথ্যে কথা বললে কিন্তু আমি তোমাদের মনিমা হব না। দাদা মিথ্যে কথা বলবো মনিমা? আমি সত্যি কথা বলবো। না মনিমা, আমিও সত্যি কথা বলবো। ক্যা সত্যি কথা বলতে হয়? হ্যাঁ সচ দো লড়কা বিমার আয়া থা জেফো কা বাংলো মে আব ঠিক হ্যায় পর দোনো রহ গয়ে। হ্যাঁ রবি এক্ষুনি চ মাল কট করি, চল চল চল।
আমার মতো ওদিকে কি দেখছিস? চল কি হয়েছে? রবি মামা এখানে আসছে। রবি মামা? ও, যে তোমাদের বেদকে মেরেছিল? আমাদের ধরবার জন্য এখানেও এসেছে, আবার মারবে, এবার একেবারে মেরেই ফেলবে। এখানে চুপ করে বসে একটিও কথা বলবে না, যেন শুনতে না পায়। এখানে দুটো ছেলে লুকিয়ে আছে। দুটো ছেলে? হীরে আর মানিক, মহাবিচ্ছু। ও দুটোকে আমরা কট করে নিয়ে চাই। কি বলছেন আপনারা, নেশা পান করে এসছেন নাকি? তা মানে এখানে কোন ছেলে লুকিয়ে নেই, আর কোন সাহস আপনারা এখানে এসছেন? করিয়ান এক্ষুনি বেরিয়ে যান। যতই ডেকে থাকা, আমি আর ওখানে যাচ্ছি না। আমিও যাচ্ছি না, ছাড়ছ না। চল ওপর থেকে ওয়াচ করি। জামাই বাবুকে ডিটেলে জানাতে হবে, একটা কাগজ বার কর, লিখে নে। জামাই বাবু এখন শুধু খাঁচায় পুরতে বাকি, এবারে জামাই বাবু নিজে এসে খাঁচায় পুরে ডেলিভারি নিয়ে যান। অভিভাবকের সন্ধান চাই দুই ভাই মানিক আর হীরে, বয়স 8 আর 6। নিম্নলিখিত ঠিকানা এখন আছে, যোগাযোগ করুন প্রশান্ত রায়, DFO, রোগাথ হিলস, ছোটনাগপুর, বিহার। আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। এই তো নরেন সুরেন বরাবরই বাড়ি থেকে স্কুলে পড়ত, কিছুদিন আগে ওদের বাবা জোর জাতে এখানে করে নিয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে নরেন গাঙ্গুলি, এই হচ্ছে সুরেন গাঙ্গুলি, স্যার আপ বরেন গাঙ্গুলি। হ্যাঁ, কিন্তু আমি এদের খোঁজ করছি না, আমি খোঁজ করছি যাদের, তাদের ডাক নাম হীরে আর মানিক। ও, হীরে মানিক? তারা তো আমাদের বাড়ি বাসন মাজত, ঘর মুছত, চুরি করে পালিয়েছে, যাতে আমরা ওদের মতন খারাপ না হয়ে যাই। ও, জিনিসগুলো যেমন ছিল রেখে দিও। বসাতে পারছো না, ওগুলো না আমি তুলে রেখে দেবো, ওদের না হয় এক সেট নতুনই কিনে দেবো। পাগলাম করো না মনি, দুটো রাস্তার ছেলেকে নিয়ে এত মাতামাতি করছো, পরে নিজেই কষ্ট পাবে। রাস্তার ছেলে? না না, ওরা রাস্তার ছেলে নয়। তুমি কি ওদের হাত গুনে জানলে? হাত গোনা দরকার হয় না। এদের দিকে তাকালি, কতখানি অসহায় ওরা। এই বয়সে বাবা মা দুজনকে এক দুর্ঘটনায় হারিয়েছে, দুঃসম্পর্কের এক কাকা তার সে ঝি চাকরের মতো কাজ করছিল, তাদের অত্যাচারে সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, তার সাক্ষ্য এখনো আছে। দেখবে, দেখো দেখো, দেখছ? আমি তো এসব কিছু জানতাম না, কিন্তু
দিয়ে কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে দিয়েছি। তুমি কি চাও ওই বিজ্ঞাপন দেখে আবার ওদের কাকা ফিরে আসুক? আমি শয়তানে খপ্পরে ওরা পড়ুক। দেখো ওদের কাকার যদি আইনসঙ্গত অধিকার থাকে আমি কি করতে পারি বলো? ওদের তুমি তাড়িয়ে দাও, আর এই সমস্ত পুরনো জিনিসপত্রে মিউজিয়াম সাজিয়ে আমি আবার চুপ করে বসে থাকি। মনি আগের মতোই সাজানো হয়েছে না রে হিরে? একদম আগের মতো। দাদা এই জামাগুলো কোথায় রাখবো রে? দাদা চল ওই খাটের উপর রেখে। মুনিমা আমরা চলে যাচ্ছি, তুমি আর কেঁদো না। আমরা চলে গেলে আমাকে তো আর কেউ বকবে না। হ্যাঁ মুনিমা আমরা যাচ্ছি। মুনিমা চল। কোথায় যাচ্ছ তোমরা? আমরা চলে যাচ্ছি, আমরা আর আসবো না। তুমি মনিমাকে আর বকো না। ঠিক আছে তোমাদের মনিমাকে আমি আর বকবো না, কিন্তু কোথায় যাচ্ছ তোমরা? কাকাবাবুর কাছে? না কাকাবাবুর কাছে যাবো না। তাহলে কোথায় যাচ্ছ? চাঁদের পাহাড়। চাঁদের পাহাড়? সেটা কোথায়? আফ্রিকায়। আফ্রিকায়? বুঝতে পারছি না রে, ওইটা দেখিবে না? এই যে এখানে চাঁদের পাহাড়। ও এ বইটা তো আমি পড়িনি। দাঁড়াও আমি ততক্ষণে এই বইটা পড়ে ফেলি, তোমরা বসো। মনে এদের সব খেলনা দিয়ে দাও। জিনিসপত্র তোলো, চলো চলো তাতে চলো। মুনিমা ছোট প্যাকেটটা দোকানে ফেলে এসেছি, তুমি ধরো আমি এক্ষুনি নিয়ে আসছি। ওঠো ওঠো ওঠো, এসো এসো এসো, ওদিকে চলো ওদিকে ওদিকে, ওঠো ওঠো উঠে পড়ো। যতই খেলনা কিনে দাও সম্পত্তি আমাদের। তোর জামাইবাবু কবে আসবে? আশা করছি আজ রাতের ট্রেনেই আসবে। তারপর দেখ কি করে লিগাল গার্জেনকে অস্বীকার করে। চল কাকাও এসে পড়েছে, বুঝতে পারছিস না?
পিছনে দরজা দিয়ে পালাবে। পালাবে? কোথায় পালাবে? মনিমা, কাকা, রবি মামা সবাই এসে পড়েছে। আসুক, আমি জানি একদিন না একদিন ওরা আসবেই, কিন্তু তোমরা পালাবে কেন? কেন পালাবে তোমরা? হিরে, তোমার হাতে ওটা কি লুকোচ্ছো কেন? দেখি দেখি ওটা কি, দেখি, হবে না, দেখি। এটা কি করে এলো? তোমাদের তো এটা কিনে দেওয়া হয়নি, কোথায় পেলে এটা? তুমি এনেছ? ও, এখন বুঝতে পারছি দোকানে প্যাকেট ফেলে আসাটা তোমার অছিলা, আসলে তুমি চুরি করতে গেছি। না মনিমা, একটা কথা, তোমাদের তোমাদের আমরা এত জিনিস কিনে দিলাম, এত বিশ্বাস করলাম, শেষকালে তোমরা চোর, তোমরা চুরি করলে। এখন বুঝতে পারছি কেন তোমরা কাকার কাছে মার খেয়েছিলে, কেন তোমাদের বাড়ি থেকে বার করে দিয়েছিল, তোমাদের আমি আমার ছেলের আসনে বসিয়েছিলাম। এক মিনিট, কি হয়েছে? আমি হেরে গেছি। কি বলছো তুমি? ঠিকই বলছি, তুমি সেদিন বলেছিলে না দুটো রাস্তার ছেলেকে নিয়ে মাতামাতি করছো, শেষে তুমি ঠকবে, তোমার কথাই ঠিক। আজ আমি সত্যি সত্যি ঠকেছি, ওরা চোর, জানো হিরে মানে। না না মনি, তুমি ভুল করছো, এ কিছুতেই হতে পারে না। হতে পারে না? দেখবে নিজের চোখে দেখবে। তিনি হিরে মানিককে দেখতে এসেছেন। হ্যাঁ, খুব ভালো খুব ভালো, নিজের চোখে দেখে যান হিরে মানিকের কাণ্ড। তুমি তুমি কালকে এটা ওদের কিনে দিতে চাওনি, সেই জন্য ওরা এত চুরি করে নিয়ে এসেছে। কি করে সম্ভব? কি করে সম্ভব? ওদের দেখে জিজ্ঞেস করো। মানিক, হিরে মানিক, ভুল ভুল, এ সব তোমার ভুল ধারণা মনি। তুমি চিঠিটা পড়ে দেখো, তাহলে সব বুঝতে পারবে। তুমি তো আমাদের মা, তোমাকে মিথ্যে কথা আমরা বলিনি, আমরা চুরি করিনি, আমরা মিথ্যে কথা বলি না। লরিওয়ালাদের খাবার সাজিয়ে আমরা বকশিস পেয়েছিলাম, তাই দিয়ে দূরবীন কিনেছি। তুমি আমাদের চলে যেতে বলেছ, তাই আমরা চাঁদের পাহাড়ে চলে যাচ্ছি। যখন সেখান থেকে ফিরে আসব তখন দেখো আমরা আর ছোট নেই, বড়, খুব বড় লোক হয়ে গেছি। মানিক, আমার সঙ্গে হিরেও নামটা লিখে দিতে বলছে, তাই লিখে দিলুম হিরে। কি করলাম আমি, আমি কি ভুল করলাম? কোথায় গেল ওরা, বলো ওরা কোথায় গেল? ওদের যদি খুঁজে না পাই, ওরা যদি ফিরে না আসে, শান্ত হও, শোনো, আমি চারিদিকে লোক পাঠাচ্ছি, ওরা এই জঙ্গল ছেড়ে বেশি দূর যেতে পারবে না। যেখান থেকে ওদের খুঁজে বার করো, হিরে মানিক আমার কাছে এনে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এনে দেবো। হাতিটা কোথায় গেছে? ওরা তো বলছে ওই জঙ্গলেই এসেছে। তুমি ভয় করো না, আমি এক্ষুনি যাচ্ছি, দরকার হলে আর জঙ্গলের সব নিয়ম কারণ আমি নিজের হাতি ভেঙে ফেলবো। তেমন বুঝলে হাতিটাকে গুলি করে মারতেও আমি দ্বিধাবোধ করবো না। হিরে মালিক এই জঙ্গলে কোথায় চলে গেছে? এদিকে একটা পাগলা হাতি বেরিয়েছে। হ্যাঁ, আমাকে একটু যেতে হবে, আপনি এক কাজ করুন, আপনি এখানেই থাকুন, সব খবর পেয়ে যাবেন। শুনুন, আমি যদি আপনার সঙ্গে যাই, আপত্তি আছে? আপত্তি? না না, আপনি বরং আমার সঙ্গে চলুন না।
নিজের চোখেই দেখে আসবেন ছেলে দুটোর ভবিষ্যৎ কি। প্লিজ কামলা, হাতিটাকে বিডিং করে রোগা ফেলছে দিকে নিয়ে আসুন, আমি বাড়ি থাকবো। আমি Thank you.
কোথায় যেতে খুঁজে পাবে না তো বুঝতেই পারছেন। আমাদের এখানেই অপেক্ষা করতে হবে, পিটাররা পাগলা হাতিটাকে এইদিকে তাড়িয়ে নিয়ে আসছে। কিন্তু হিরা মানে ওরা যদি হাতিটার সামনে পড়ে? স্টপ ইট, আই সে স্টপ ইট। আই এম সরি, ভগবানের কাছে প্রার্থনা করুন যেন এরকম না হয়। ওদের সেফটির জন্য এই হাতিটাকে মারা দরকার। আমার মনে হয় কাছাকাছি আছে, আপনারা এখানেই অপেক্ষা করুন। নড়বেন বাবা। আমি জানি তোরা চিঠি করিস, আমি 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 ভুল করেছি রে।
কিন্তু আমি তো তোদের মা, আমি তোদের মারবো, বকবো, যা খুশি তাই করবো। কিন্তু তাই বলে তোর আমাকে চিনে চলে যাবি বল, বল আমাকে চিনে চলে যাবি। আমরা তোমাকে কি আর করতে যাবো না, পাস করে যাবো না, আর করতে যাবো না কোনো দিন না। মানে চল ওদের নিয়ে বাড়ি ফেরা যাক, চল।